কেরলে রাজ্যপালের সঙ্গে শাসক দল সিপিএমের বিরোধ এবার আরও তীব্র হল। রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান নটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদ ছাড়া নির্দেশের পরেই রাজভবন ঘেরাও অভিযানের কর্মসূচির ডাক দিয়েছে শাসক ফ্রন্ট এলডিএফ। প্রসঙ্গত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কিছু ক্ষেত্রে অধ্যাপক নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে কেরল সরকারের বিবাদ চলছিল। এরপরে উপাচার্যদের পদত্যাগের নির্দেশের পরে সেই বিতর্ক আরও চওড়া হয়েছে। আচার্য বিষয়টাকে কত দূর নিয়ে যেতে পারেন তা দেখতে চায় সরকার। তবে কেরলের এই ছবি কিছুদিন আগে পর্যন্ত দেখেছে এই বাংলা। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে তৃণমূল সরকারের বিবাদ ছিল নিত্যদিনের। তবে কেরলের রাজ্যপালের এমন নির্দেশ কার্যত নজিরবিহীন বলে মনে করছে শিক্ষামহল। রাজ্যপালের কর্মকাণ্ডকে সম্প্রতি আক্রমণ করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী কে এন বালগোপাল এবং শিল্পমন্ত্রী পি রাজীব। সিপিএমের রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দন কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, রাজ্যপাল উচ্চশিক্ষা ক্ষেত্রে আরএসএস এর পরিকল্পনা চরিতার্থ করতে এই বিশৃঙ্খলা তৈরি করছেন। যতদূর সম্ভব বৃহত্তর ঐক্য এবং সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তিনি।